হচ্ছে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভার ভোট হচ্ছে। এই প্রথম নোয়াখালী পৌরসভার ইভিএম এ ভোট হচ্ছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই বিগত বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন যেমন হয়েছে তেমনি এই প্রতিটি কেন্দ্রে নারী এবং পুরুষদের ভোটারদের উপস্থিতি বেশি। মাঘ মাসের শীত হত্যা করে এখানে ভোটারদের দীর্ঘ সারিবদ্ধ লাইন এবং তারা খুব সুন্দর এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এমন প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। ইভিএমে ভোট দিতে তারা অল্প সময়ে ভোট দিতে পেরে তারা যেমন খুশি তেমনি অনেকে যারা বৃদ্ধ তারা কিন্তু বলছেন যে তারা বিলম্ব হচ্ছে। আমি বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যারা তরুণ তারা ইভিএম সম্পর্কে ধারণা আছে তারা খুব অল্প সময় অর্থাৎ 34 থেকে 40 সেকেন্ডের মধ্যে তারা ভোট দিতে পারছেন, কিন্তু যারা একটু বৃদ্ধ বা ইভিএম সম্পর্কে যারা ধারণা নেই তারা কিন্তু একটু সময় বেশি নিচ্ছেন ভোট দিতে গিয়ে। তবে ওভারঅল কিন্তু আপনাকে বলতে পারি যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে 8 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আমরা দেখছি চেকপোস্ট আছে, প্রায় 9টি কেন্দ্রে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে যেন বহিরাগতরা এসে কেন্দ্রে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে। আমরা এতটুকু পর্যন্ত আমরা এখনও পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে যে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হচ্ছে।